কেন? অক্ষরমণি বলছে,
দিকে তাকিয়ে দেখো, শ্রীকৃষ্ণ দেখতে পায় রাধা রানী ওই রথের চাকার সামনে মাটিতে শুয়ে আছে। শ্রীকৃষ্ণ রথ থেকে নেমে রাধা রানীর কাছে গিয়ে বলছে, রাধে তুমি অমন করে রাস্তার উপর শুয়ে আছো কেন, অমন করে তুমি শুয়ে আছো কেন, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। রাধা রানী বলছে, আমি তো তোমার পথ আটকাইনি প্রভু, আমি তোমার পথ আটকাইনি, আমি শুনেছি, আমি বড়দের মুখে শুনেছি যাত্রাকালে যদি মরা মানুষের সব দেখা যায় তাহলে তাকে যাত্রা শুভ হয়, যাত্রাকালে যদি মরা মানুষের সব দেখা যায় তাহলে যাত্রা শুভ হয়। এই সময় তো কোনো মরা মানুষের সব আমি দেখতে পাচ্ছি না, ও প্রভু আমি রাস্তায় শুয়ে আছি, তোমার রাজখানা আমার বুকের উপর দিয়ে চালিয়ে যাও, তোমার ওই রাজখানা আমার বুকের উপর দিয়ে চালিয়ে যাও,
Oh, yeah.